রাশিয়ার পক্ষ থেকে জবাব কি হবে জানালেন ল্যাভরভ। স্ট্যালিন গ্রাদদের সঙ্গে ইউক্রেন যুদ্ধের তুলনা। ইসরায়েলের এই ড্রোন 1 টন বোমা বহনে সক্ষম। যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলছে উত্তর কোরিয়া। ইউক্রেন সংঘাতে যুদ্ধবিমান কোনো জাদুর কাঠি নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার পক্ষ থেকে জবাব কি হবে জানালেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেওয়া হয় তাহলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে আরও অভিযান চালানো হবে এবং তাদেরকে রাশিয়ার সীমান্ত থেকে আরও গভীরে ঠেলে দেওয়া হবে। ল্যাভরভ বলেন, ইউক্রেনে পশ্চিমা মতদাতারা দিন দিন এই সংঘাতের প্রত্যেকটি পদক্ষেপে জড়িয়ে যাচ্ছে এবং রাশিয়াও প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আমাদের সামনের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বাহিনীকে এমন দূরত্বে ঠেলে দেওয়া যেখান থেকে তারা আমাদের ভূখণ্ডের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে পারে না। তিনি বলেন, কিয়েভের কাছে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করার অর্থ হচ্ছে নতুন করে এর জবাবে আমাদের সেনা পাঠাতে হবে। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন সর্বশেষ ইউক্রেনের জন্য যে সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছেন তাতে গ্রাউন্ড লঞ্চ, স্মল ডায়ামিটার বোমস, রকেট আর্টিলারি এবং 150 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে জানবেন স্ট্যালিন গ্রাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধের তুলনা। বৃহস্পতিবার ভলগোগ্রাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগে এই শহরের নাম ছিল স্ট্যালিন গাদ। 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরই হিটলারের নাৎসি বাহিনীর অভিযান থামিয়ে দিয়েছিল। রক্তক্ষয়ী যুদ্ধের পর পরাজিত হয়েছিল নাৎসি বাহিনী। সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধকে সেই স্ট্যালিন গ্রাদের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন পুতিন। একই সঙ্গে জানিয়েছেন জয় আসন্ন। পুতিন বলেছেন, একসময় জার্মান বাহিনীকে এই মাটিতেই আটকে দেওয়া হয়েছিল। রাশিয়াকে ফের জার্মান লিওপ্যাড ট্যাঙ্কের মোকাবেলা করতে হচ্ছে। বস্তুত অনেক টাল বাহানার পর জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক লিওপ্যাড ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে। সেই ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার বাহিনীর মোকাবেলা করছে ইউক্রেন। ঐতিহাসিকদের বক্তব্য, স্ট্যালিনগ্রাদের যুদ্ধে রাশিয়ার বাহিনী একটি গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করেছিল। শীতের জন্য অপেক্ষা করেছিল তারা। সমস্ত ঘর জ্বালাতে জ্বালাতে তারা পিছিয়ে গিয়েছিল। জার্মান বাহিনীও সেই সুযোগে রাশিয়ার ভেতরে ঢুকে পড়ে। এরপরে শুরু হয় শীতকাল। জার্মান বাহিনীকে ঘিরে ধরে রাশিয়ার বাহিনী। ঠান্ডায় সামান্য মাথা গোজার জায়গাটুকুও পায়নি জার্মানির সেনারা। ঠান্ডাতে মৃত্যু হয়েছিল বহু সেনা। এর আগে একই কৌশলে নেপোলিয়ানদের বিরুদ্ধে ব্যবহার করেছিল রুশ বাহিনী। বস্তুত ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আক্রমণ চালিয়েও এবারও সেই একই কৌশল নেওয়ার চেষ্টা করেছিল রাশিয়া। ঠান্ডায় মেরে ফেলতে চেয়েছিল ইউক্রেনীয় সেনা ও সাধারণ মানুষ, কিন্তু বাস্তবে তা সফল হয়নি। পুতিন অবশ্য এদিন বলেছে জয় আসন্ন। এদিন স্ট্যালিনগ্রাদের যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক নিয়ে একটি কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। সঙ্গে সেনাবাহিনীর প্যারেড, যুদ্ধবিমান উড়ছে আকাশে। যে কমান্ডারের নেতৃত্বে স্ট্যালিনগ্রাদে রাশিয়া জয় পেয়েছিল তার স্মরণে 1 মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ জড়ো হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তাদের বক্তব্য, আক্রমণ রাশিয়া চালিয়েছে ইউক্রেন নয় এবং রাশিয়ার এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও রাশিয়ার মিসাইল ইউক্রেনের একটি নাগরিক হাউজিং ধ্বংস করে দিয়েছে। বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের বক্তব্য, প্রতিদিনই এভাবে বেসামরিক মানুষের উপর আক্রমণ চালাচ্ছে রাশিয়া। এদিকে ইসরায়েলের এই ড্রোন 1 টন বোমা বহনে সক্ষম। সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইসরায়েল। এবার মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বোমা ফেলতে সক্ষম এমন একটি ড্রোন তৈরি করেছে দেশটি। এইসব ড্রোন থেকে ফেলা বোমা পড়ার সাথে সাথে কোনো শব্দবাদ হওয়া উৎপন্ন না করে যা শত্রুদের পূর্বাভাস পাওয়া বা হামলা এড়ানো কঠিন করে তোলে। এই ড্রোনের বৃহত্তম মডেলটি 1 টন যুদ্ধাস্ত্র বহন করতে পারে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। 2 দশকের বেশি সময় গোপনীয়তার পর ইসরায়েল জুলাই মাসে তার এই সশস্ত্র ড্রোন সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল। নভেম্বরে একজন ইসরায়েলি জেনারেল বিমানবাহিনী ও গোলান্দাস ইউনিট পরিচালিত ড্রোনগুলোর
বিষয়ে বিশদ বিবরণ দিয়েছিলেন। এই ড্রোন দিয়ে ফিলিস্তিনি শত্রুদের বাড়ির কাছাকাছি এবং সম্ভবত ইরান বা সুদান পর্যন্ত লক্ষ্যবস্তুর উপর হামলার বিশদ বিবরণ দেওয়া হয়েছিল। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সশস্ত্র ড্রোন বহরে যাত্রীবাহী বিমানের আকারে হেরন টিপি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এলবিট সিস্টেম লিমিটেডের ছোট হার্মিস অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, IDF এর কাছে এটি সবচেয়ে ভারী ড্রোন যা প্রায় 1 টনের বোমাসহ যুদ্ধাস্ত্র বহন করতে পারে। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চূড়ান্ত সীমায় পৌঁছেছে এবং কোরীয় উপদ্বীপকে একটি জটিল যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে অত্যাধুনিক যুদ্ধবিমানের ব্যবহার করে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে এই মন্তব্য করেছে উত্তর কোরিয়া। খবর আল জাজিরার। বৃহস্পতিবার উত্তর কোরিয়া বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে, প্রয়োজনে সবচেয়ে অপ্রতিরোধ পরমাণু অস্ত্র সহ অন্যান্য শক্তিশালী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে দেশটি। এর আগে পরমাণু কর্মসূচিতে কেন্দ্র করে পিয়ং এর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে বুধবার কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া শুরু করে সিউল ও ওয়াশিংটন। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মহড়ায় পরমাণু অস্ত্র বহনের সক্ষম B-1B বোমারু বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-20 এবং F-35 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি এ যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের 28,500 সেনা সদস্য অংশ নেয়। সিউলের দাবি, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হুমকি প্রতিরোধের নিজেদের সক্ষমতা জানান দিতেই এই পদক্ষেপ। যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কিভাবে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে এই মহড়ায় সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে যৌথ মহড়ায় তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ং এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন সিউলের এমন তৎপরতা শিগগিরই পাল্টা জবাব দেওয়া হবে যা অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন সংঘাতে যুদ্ধবিমান কোনো জাদুর কাঠি নয় বলল যুক্তরাজ্য। ইউক্রেনে যুদ্ধবিমান দিয়ে সশস্ত্র করার বিষয়ে যুক্তরাজ্য তার রিজার্ভেশনের পুনরাবৃত্তি করেছে এবং কিয়েভের অনুরোধ করেছে যাতে এটি চলমান রাশিয়ান সামরিক অভিযানের বিরুদ্ধে তাড়াতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বলেছে যে এটি তাদের অপারেশন জটিলতার কারণে ইউক্রেনকে বিমান সরবরাহ করা একটি ব্যবহারিক পদক্ষেপ বলে মনে করে না। আপনি জানেন, এমনকি যদি আগামী কাল সকালে আমরা ঘোষণা করি যে আমরা আমাদের দ্রুত চোটে রাখতে যাচ্ছি, যাতে কয়েক মাস সময় লাগবে, ওয়ালেস বলেছিলেন, কারণ ইউক্রেনীয়রা তাদের হঠাৎ করে পাইলট বানিয়ে নিতে পারবে না। সুতরাং এই ভয়ঙ্কর সংঘর্ষে কোনো চাদুর কাঠি নয় এই যুদ্ধবিমানগুলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ন্যাটোর পশ্চিমা সামরিক চোটে কিয়েভের মিত্রদের ওপর চাপ দিচ্ছে একটি টেকসই এবং ক্রমবর্ধমান অস্ত্রপ্রবাহের উন্নতির জন্য, যা প্রতিবেশী রাশিয়ার দ্বারা প্রাক্তন এর বিরুদ্ধে শুরু করা হয়েছে প্রায় 1 বছরের দীর্ঘ সামরিক অভিযানের মুখে। তিনি সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ফাইটার এয়ারক্রাফ্টের দাবি তুলেছিলেন। এটি আবেদন যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিও প্রত্যাখ্যান করেছে। জার্মান চ্যান্সেলর অলাফ সল্স বার্লিন অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে একটি স্থির বিল্ডিং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে অস্বীকার করে। এছাড়া বৃহস্পতিবার সুনাক নিজেই জেটগুলি স্থানান্তরের ধারণা প্রত্যাখ্যান করেছেন। বলেছেন যে বিমানটিকে উড়তে বছর না হলেও কয়েক মাস প্রশিক্ষণের প্রয়োজন হবে। প্রিমিয়ার হিসেবে তার প্রথম 100 দিন চিহ্নিত করার জন্য একটি প্রাক রেকর্ড করা টেলিভিশন সাক্ষাৎকারে বক্তৃতা করে সুনাক অবশ্য জোর দিয়েছিলেন যে বিষয়টি হলো কি, এমন সমর্থন যা আমরা দিতে পারি, যা আমরা মনে করি সবচেয়ে পার্থক্য করবে। তাই প্রধানমন্ত্রী হিসেবে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহকারী বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি হবে। তখন অন্যান্য দেশগুলি আমাদের অনুসরণ করেছিল। ব্রিটেনের সরকার গত মাসে বলেছিল যে মার্চের শেষে ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর লক্ষ্য ছিল। ভারী হামলার গাড়ির প্রতিশ্রুতি দেওয়া প্রথম পশ্চিমা মিত্র হয়ে 14 চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনার সাথে ব্রিটেনের অনুসরণে জার্মানি ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ করতে সম্মত হয় এবং অন্যান্য দেশে তাদের পাঠানোর বিরোধিতা বাদ দেয়। রাশিয়া যেটি যুদ্ধের অবসানের উপায় হিসেবে আলোচনার আশ্রয়কে অস্বীকার করেনি, বারবার জোর দিয়ে বলেছে যে পশ্চিমা অস্ত্রে পূর্ণ ইউক্রেনকে পাম্প করা কেবল সংঘাতকে দীর্ঘায়িতই করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।